বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ আম্মাবাদ শুধু দর্শক কুণ্ডলী দেশে প্রবাসে আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও আজ আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করছি আল্লাহর জন্য পশু কুরবানি করা মস্ত বড় ইবাদত এবং বলা যায় আমাদের আদি পিতা সৈয়দুল আদম আলিহালামের জামানা থেকে এ ইবাদত চলছে আদম আলিহালামের দুই ছেলে হাবিল ও কাবিল কুরবানি করেছিলেন হাবিল একটা দুম্বা অথবা ভেড়া আল্লাহর জন্য কুরবানি হিসাবে পেশ করেছিলেন কিন্তু কাবিল পেশ করেছিল নিজের ক্ষেতের কিছু খাদ্যশস্য সেক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন হাবিলের দুম্বা কবুল করেছিলেন কিন্তু কাবিলের খাদ্য খাদ্যশস্য কবুল করেননি একথা আল্লাহ রব্বুল্লাহ আলামিন সুরাহ্মা ইদার সাতাশ নম্বর আয়াতে এভাবে বলেছেন এজকরাবা কুরবানো কবিন আহাদ কাব্বাল মিনাল আহর আল আয়াক সে সময়টা স্মরণীয় যখন তারা দুজনে একটা করে কুরবানি পেশ করেছিল সেক্ষেত্রে তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল আর অপরজনের কুরবানি কবুল হয়নি এখানে বলে রাখি সে জামানায় এটা জানার উপায় ছিল যে কার কুরবানি আল্লাহ কবুল করেছেন আর কার কুরবানি কবুল করেননি যার কুরবানি আল্লাহ রবুল্লা আলমিন কবুল করতেন আল্লাহ তালা আসমান থেকে তার জন্য গাইবে আগুন পাঠিয়ে দিতেন গাইবে আগুন এসে কুরবানি পুড়িয়ে ছাই করে চলে যেত এ দ্বারা বোঝা যেত যে আল্লাহ রবুল্লা আলমিন এ কুরবানি কবুল করে নিয়েছেন যথারীতি আল্লাহরবুল আলমিন হাবিলের জন্য আসমান থেকে গাইবি আগুন পাঠিয়ে দিয়েছিলেন আগুন এসে হাবিলের ডুম্বাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল কিন্তু সেই আগুন কাবিলের খাদ্যশস্যকে স্পর্শ করেনি এ দ্বারা খুব স্পষ্টভাবে এটা বোঝা গিয়েছিল যে আল্লাহ তালা হাবিলের কুরবানি কবুল করে নিয়েছেন কিন্তু কাবিলের কুরবানি কবুল করেননি আমাদের নবী সাল্লাহু আলহিবাসাল্লামে জামানার আগে পর্যন্ত এ নিয়ম চালু ছিল যার কুরবানি তালা কবুল করতেন আল্লাহ রবুল আলমিন তার জন্য আসমান থেকে গাইবে আগুন পাঠিয়ে দিতেন আগুন এসে তার কুরবানিকে পুড়িয়ে ছাই করে চলে যেত কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলহি বাসাল্লামের বরকতে আল্লাহরবুল আলমিন আমাদের উপরে রহম করেছেন আমাদের জন্য কুরবানির পশুর গোস্ত খাওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা সুরাতুল হাজের সাঁত্রিশ নম্বর বলেছেন লয়নালাল্লাহুলহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম তোমাদের কুরবানির পশুর গোস্ত কখনোই আল্লাহর কাছে পৌঁছয় না আর রক্তও পৌঁছয় না তবে আল্লাহর কাছে পৌঁছে যায় তোমাদের তাকুয়া তোমাদের গাড়ি তোমাদের আল্লাহ ভীতি আল্লাহর জন্য কুরবান হওয়া ও কুরবান করার মানসিকতাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় কুরবানির পশুর রক্ত শুষে নেয় জমিন চামড়া ব্যবহার করি আমরা গোস্ত খাই আমরা এদিকে সবাব দেন আল্লাহ রবুল আলমিন এটা উম্মতে মোহাম্মদিয়ার অন্যতম বৈশিষ্ট্য ফলিল্লাহামদ এরপর প্রাসঙ্গিকভাবে বলে রাখি উম্মতে মোহাম্মদ এই বৈশিষ্ট্য হতভাগা ইহুদিরা মেনে নিতে পারিনি এজন্যই উল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জামানায় মদিনার ইহুদিরা তাকে বলেছিল মোহাম্মদ আপনি যদি নবী হন তাহলে এমন কোনো কুরবানি পেশ করুন আসমান থেকে আগুন এসে যে কুরবানিকে পুড়িয়ে ছাই করে দেবে অথচ আমাদের রসুল্লাহ সাল্লাহ আলাইবসাল্লামের জামানার জন্য আল্লাহ তালা এ নিয়ম চালু রাখেননি এত সত্ত্বেও তারা ইমান গ্রহণ না করার জন্য একটা বাহানা খুঁজেছিল আল্লাহবুল্লা আলমিন এদের কথা সুরা আলে ইমরানের একশো তিরাশি নম্বর আয়াতে এভাবে বলেছেন আল্লাহাদী না কলু ইন্না আহিদা ইলাইনা আল্লাহ নকমিনা বে রসুল ইন হাত্যা ইয়াতিয়ানা বে কুরবানী তাকুল আল্লাহ আয়া যে ইহুদিরা বলেছে যে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যেন আমরা কোনো রসুলের প্রতি ঈমান আনি যতক্ষণ পর্যন্ত তিনি এমন কোনো কুরবানি পেশ না করবেন যে কুরবানীকে আসমানের আগুন খেয়ে নেবে তারপর আয়াতের শেষে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন কোল হেরসুল আপনি এই ইহুদিদেরকে বলে দিন যে আমার আগে আম্বি আলাই সালাম অনেক মোজেজা এনেছেন এবং তোমরা যে মোজেজার কথা বলছ তারা সে মোজেজাও দেখিয়েছেন এত সত্ত্বেও তোমাদের পূর্বপুরুষেরা তাদেরকে কেন হত্যা করেছে ইঙ্কুন্তুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও যে এই মোজেজাটা দেখালে আমরা ইমান কবুল করব তাহলে তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস এর বিপরীত কেন যাই হোক অম্মতে মোহাম্মাদিয়ার এই বৈশিষ্ট্যকে হতভাগা এহুদিরা মেনে নিতে পারেনি এবং এই বাহানায় তারা ইমান থেকে মাহরুম ছিল দর্শক ভাই বোনেরা কুরবানি সম্পর্কে আজ শেষ কথা বলছি প্রত্যেক ধর্মের মধ্যে কুরবানি করার বিধান আছে তবে অন্যান্য ধর্মের মানুষেরা কুরবানি করে গাইরুল্লার জন্য তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য পশুর গলায় ছুরি চালায় একমাত্র আমরা মুসলিমরা আল্লাহর জন্যই কুরবানি করে থাকি কেননা কুরবানি করাটা ইবাদত আর ইবাদতের পাত্র হলেন কেবল আল্লাহ এজন্যই আমরা সুরা ফাতিহার চতুর্থ আয়াতে বলে থাকি ইয়াকান ই আল্লাহ আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং কেবল তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি অতএব যেমন আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নামাজ পড়া যাইস নেই তেমনি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কুরবানি করা যাইস নেই তাই কাউসারের দু নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ফসল লিলে কাওয়ান হার তুমি নামাজ পড়ো তোমার রবের জন্য আর পশু কুরবানি করো বোঝা গেল নামাজ হবে রবের জন্য পশু কুরবানি হবে রবের জন্য রম ছাড়া অন্য কারো জন্য পশুর গলায় ছুরি চালানোটা শিরিক আর সুরা লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন লোকমান হাকিমের বাণী উদ্ধৃত করেছেন ইন্না শিরকা লাজুল মুিম শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুম মুশ্রিকরা হচ্ছে আল্লাহর জমিনে সবথেকে বড় জালেম অতএব আমরা দোয়া করি আল্লাহ রব্বাল আলমিন আমাদের সকলকে বিশেষ করে শেরিফ থেকে বাঁচার তৌফিক এনায়েত করুন আমিন ইয়া রব্বাল আলমিন